বর্তমানে ওজন কমিয়ে নিজেকে পারফেক্ট বডি শেমিং এ নিয়ে এসেছেন এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা পারদিন দিঘি। ইতিমধ্যে বেশ কয়েকটি কাজ করে দর্শকদের নজর কেড়েছেন তিনি। ফের নতুন ওয়েব ফিল্ম দেখা যাবে দিঘিকে। সত্য ঘটনায় ছায়া অবলম্বনে নির্মিত মার্ডার নাইনটিজ নামের ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ। আসন্ন ঈদে আরটিভিতে প্রচার হবে এটি। এতে পর্দায় দিঘির বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা খায়রুল বাশার। এ প্রসঙ্গে দিঘি বলেন, ওয়েব ফিল্ম মার্ডার নাইনটিজ এর গল্পটি অসাধারণ। এতে কয়েকজন গৃহবধূর চরিত্রে অভিনয় করেছি আমি। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে ঢুকে যায় আরেকজন, ঘটতে থাকে নানা ঘটনা। এর আগে দিঘি বলেছেন নতুনভাবে হাজির হবেন তিনি, অবশেষে তাই করে দেখালেন জনপ্রিয় এই মডেল অভিনেত্রী। আট মাস আগের এবং সম্প্রতি দুটি ছবি দিয়ে নতুনভাবে নিজেকে তৈরি করা প্রসঙ্গে দিঘি লিখেছেন, এই যাত্রাটি আমার সবচেয়ে প্রিয়। গেল আট মাসে ওজন কমিয়ে 61 থেকে 52 কেজিতে নিয়ে এসেছে। অভিনেত্রী আরও লেখেন, এই আট মাস আমাকে অনেক কিছু শিখিয়েছে। উত্থান পতন, গুমহীন রাত, হৃদয় ভাঙা, বিশ্বাসঘাতকতা, কটূক্তি, বৈষম্য সহ অনেক কিছু। এখন সেই আমি একই ব্যক্তি।